নিয়োগ দুর্নীতি রাজ্যের শিক্ষা দপ্তরকে এক হাত দেখালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ যা নিয়ে রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী মুখ টুইট করে বলেন বিদ্যালয় মঞ্জুরি কমিশন কেন্দ্রীয় রাজ্য এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়ে অঞ্চল ভিত্তিক মোট পাঁচটি কমিটি তৈরি করে কিন্তু রাজ্যের কোনো প্রতিনিধিকে স্থান দেওয়া হয়নি ওই কমিটিতে যে কমিটি ইউজিসি নির্দেশিত পথে কাজ করবে এরপরে বসুর অভিযোগ উত্তর পূর্ব এবং পূর্বাঞ্চলের সাত সদস্যের কমিটিতে বাংলার চল্লিশটি বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি নেই দাবি এই ঘটনা ঘটছে এমন একটা সময় যখন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজের সভাপতি রাজ্যের স্বনামধম্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তারপরে ব্রাত্য সরাসরি অভিযোগ করেন ইউজিসির বিরুদ্ধে হ্যাশট্যাগ ব্যবহার করে বাংলার শিক্ষামন্ত্রী লিখেছেন পক্ষপাত ইউজিসি এবং সন্দেহজনক তাদের গতিবিধি কেন্দ্রীয় বঞ্চনার কথা বাংলার নেতারা বারবার বলেন এবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠিত বাংলার প্রতিনিধিত্ব না থাকার অভিযোগ নিয়ে আবারও সরব হল তাৎপর্যপূর্ণ বিষয় হল সেই অভিযোগ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী নিজেই রাজ্যের রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে প্রবল চাপে রয়েছে রাজ্য সরকার আর সেই বিষয়টি জানেন কেন্দ্রীয় শিক্ষা দপ্তর রাজ্যে যে পরিমাণে নিয়োগে দুর্নীতি হয়েছে সেই বিষয়টি মাথায় রেখেই বিশ্ববিদ্যালয় যে কমিটি তৈরি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের মাধ্যমে সেই কমিটিতে রাজ্যের কোনো প্রতিনিধিত্ব রাখেনি যদিও এই বিষয়ে সরব হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী অনেকে মনে করছেন কেন্দ্র এবার রাজ্যকে এক হাত দেখানো